আজ পহেলা বৈশাখ, একটি নতুন দিন, একটি নতুন বছরের শুভ সূচনা, শুভ নববর্ষ। স্বাগত 1427। চৈত্রের রুদ্রদিনের পরিসমাপ্তি শেষে আজ বাংলার ঘরে ঘরে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সব বয়সের মানুষ। আজ নব আলোর কিরণ শিখা শুধু প্রকৃতিকে নয়, রঞ্জিত করে নবরূপে সাজিয়ে যাবে প্রত্যেক বাঙালির হৃদয় কোনো। কিন্তু এবছর বাংলা নববর্ষ এমন এক সময়ে হাজির হয়েছে যখন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র বিশ্ব। তাই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবছর নববর্ষে রাজধানী সহ কোথাও কোনো আয়োজন থাকছে না। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। ভোরের সূর্যোদয় আর বাংলার অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে প্রকৃতি তার নিয়ম মেনেই জানান দিচ্ছে আজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে বাঙালির জীবনের চিরায়ত স্বপ্ন ও আকাঙ্ক্ষার এক অভিনব পুনর্মিলন। তবে মানুষের প্রাত্যহিক জীবনে এবারকার নববর্ষের বাস্তবতা ভিন্নতর। নেই রমনা বটমূলে বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন, নেই চারুকলার মঙ্গল শোভাযাত্রা। করোনা ভাইরাস সংক্রমণের ভয় এবং কোভিড-19 বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর দীর্ঘ মিছিল নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতায় ব্যত্যয় ঘটিয়েছে। মানবিক বিবেচনায় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। যে কারণে রঙে ঢঙে গানে মানুষের সম্মিলিত অংশগ্রহণে উদযাপিত হচ্ছে না পহেলা বৈশাখ। তবে পারিবারিক আবহে, মনন ও সৃষ্টির শৈলীতে বাংলা জুড়ে বাঙালি বরণ করে নিচ্ছে নতুন বছরকে। প্রত্যাশা, খুব শীঘ্রই কোভিড-19 থেকে মুক্ত হয়ে মানুষ আবার গাইবে জীবনের গান, জাগরণের গান। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।